बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जायसा निवेदित मंजूर मुर्शिद प्रोजेक्ट म्यूजिक प्लस। औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर रहीम। अलहाकुमुत तकासुर हत्ता ज़ुरतुमुल मकाबिर। सदकल्लाहुल अज़ीम व सदका रसूलुहुन नबीयुल हबीबुल करीम। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैह। त्रिभुवने प्रिय मोहम्मद। त्रिभुवने प्रिय मोहम्मद। एलो रे दुनिया रे सागर आकाश बिजो दिया रे सागर आकाश बातश दे दे कमे ना मायर कोले दोले शिशु इस्लाम दोले कोची मुके शाहदा तेरे कोसी मुके शाहदा तेरे बानी शे शोना सागर बिजो दिया रे सागर आज के जो तो पापियो तापी सब गुना खेरे पेलो माफी। आज के जो पापियो तापी सब गुनाहे पेलो माफी। दुनिया होते बे इंसाफी जुलम निलो बिदाया रे सागर आकाश बातश देख भी जो दिया रे सागर आकाश बातश दे। उपस्थित চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার আমির বান্দার দরবার শরীফে বারো দিন ব্যাপী ১৯তম জশ্নে ঈদ মিলাদুন্নবী। ১২ মাসের মধ্যে ১১ মাসের চাইতে যে মাসের দাম ইমানদারের কাছে বেশি সেই মাসটি হলো রবিউল আউয়াল মাস, ঠিক কিনা? এটা ইমানদারের জন্য কেন দামি মাস? এক কথায় বলতে গেলে এটা এই জন্য দামি মাস যেই কারণে এই মাসের মধ্যে রহমতুল লিল আলামিন তশরীফ এনেছেন, যার কারণে এই মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুশ্রু বলুন না সুবহানাল্লাহ। তো অনেকে বলতে পারেন হুজুর লাইলাতুল কদর লাইলাতুল বরাত ওটা তার সে দামি। আরে বাবা, লাইলাতুল কদর কেন, লাইলাতুল বরাত কেন? এগুলো তো আমরা কিছুই পেতাম না যদি আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে তশরীফ না আনতেন, ঠিক কিনা? এই জন্য আমরা এখান থেকে একটা বিষয় দেওয়া হয়েছে যে স্বার্থ এবং অর্থ মানুষকে কোন কোন সময় পশু বানিয়ে। এখন এমনও পরিস্থিতি রয়েছেন যে টাকা দিয়েছেন তখন দেখবেন নবীর শানে আঘাত করতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এমনও মানুষ রয়েছেন অর্থের লোভ দেখিয়ে কোরআন হাদিস সব ঠিক আছে সব জানে কিন্তু টাকার কাছে বিকৃত হয়ে যাওয়ার কারণে ইহুদি নাসরাদের এজেন্ট হয়ে কাজ করার কারণে তার মুখ দিয়ে শুধু দুশমনে রসুলের মতো নবীর শানে গুস্তাগি আর বেয়াদবি বের হয়। এজন্য আমি আপনাদের সম্মুখে একখানা কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে এই কোরআনে পাকের এই সূরাটা পবিত্র কোরআনের ১০২ নম্বর সূরা। এই সূরাটা মক্কি সূরা। আমার নবী একদিন মসজিদে নববী শরীফের মধ্যে বললেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে ব্যক্তিটা ১০০০ আয়াত তেলাওয়াত করে রাতের বেলায় ঘুমাতে পারবে? সুবহানাল্লাহ, কেউ হাত তুলে না। তখন আবার আমার নবী বললেন, তোমাদের মধ্যে
এমন কোন ব্যক্তি আছো যে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতে পারো? তখন একজনের হাতও নিচু ছিল না, সবাই হাত তুলে ফেললেন। আমার নবী বললেন এটা এমন সূরা যেই সূরাটা কোনো মানুষ যদি রাতের বেলায় একবার তেলাওয়াত করে রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, এটা এমন একটি সূরা 1000 আয়াত আপনার তেলাওয়াত করতে হবে না, আপনি শুধুমাত্র ঘুমানোর সময় এই সূরাটা তেলাওয়াত করবেন, 1000 আয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। কে আরো জোরে বলেন না? আমার নবী বলতেছেন এটা এমন সূরা যেটা তেলাওয়াত করলে 1000 আয়াত তেলাওয়াত করলে যে সব মানুষের আমলনামার মধ্যে দেওয়া হয় ওই সূরাটা তেলাওয়াত করার সাথে সাথে 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব ওই সওয়াবটুকুন আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আসুন, এই সূরা ক্রিটিক্যাল থিংস কি, এটার প্রেক্ষাপট কি, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই দুনিয়া থাকার জায়গা নয়, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, এটা থাকার জায়গা নয়। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি জিজ্ঞেস করেন এই বাড়িটা কার, আপনি বলবেন এটা আমার বাড়ি, ঠিক কি না? কথা বলবেন, কারণ আমাকে বিষয় দেওয়া হয়েছে এটা। যদি জিজ্ঞেস করেন এটা আমার বাড়ি, এটা কার বাড়ি? এটা আমার বাড়ি। তো আপনার বাবার থেকে যখন জিজ্ঞেস করা হতো আপনার বাবা অনেক গৌরব করে বলতে এটা আমার বাড়ি। আপনার বাবার অর্থাৎ আপনার দাদার থেকে যখন জিজ্ঞেস করা হবে এটা কার বাড়ি, উনিও বলতে এটা আমার। একটা সার্টেন পিরিয়ড শেষে ওনারা সবাই চলে গিয়েছেন, এখন আপনি সেটার মালিক। আপনার থেকে যখন জিজ্ঞেস করা হয় তখন আপনিও বলেন এটা আমার বাড়ি। এই সূরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, দুনিয়ার সব থাকবে কিন্তু আপনি থাকবেন না, ঠিক কি না? সব থাকবে, আপনি ছোট হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, আপনার যৌবন বার্ধক্য এমন বার্ধক্য যে আপনি লাঠি হারা লাঠি ছাড়া আপনি চলতে পারেন না, ঠিক কি না? এই সূরা বলেন যে দুনিয়ার মধ্যে আমরা থাকতে আসি নাই, মরার পর আমরা যখন চিন্তা করব দেখব যে এই দুনিয়াটা আমাদের কাছে একটা দুঃস্বপ্ন, এটা কিছু নয়, এটা একটা দুঃস্বপ্ন। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন এটা থাকার জায়গা নয়, আপনাদের সবাইকে একদিন চলে যেতে হবে। শুরু করুন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন আল খাতমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ও গোলাম দুনিয়ার মুখ দুনিয়ার লোক লালসা দুনিয়ার আরো চায়, এই যে যার বাড়ি আছে সেই চাই আরেকটা বাড়ি করবে, দুনিয়ার লোভ দুনিয়ার লোভ লালসা তোমাদের শেষ হবে না যতদিন না তোমাদের মুখে কবরের মাটি ডুববে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল খাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার আরো চাই আরো চাই তোদের শেষ হবে না যতদিন না তোরা কবরের বাড়িতে ডুববি, ঠিক কি না? এটা তোদের আর শেষ হবে না। যার সাইকেল আছে সেই সাই হুন্ডার মালিক হওয়ার জন্য, যার হুন্ডা আছে সেই সাই প্রাইভেট কারের মালিক হওয়ার জন্য এই আরো চাই আরো চাই তোদের শেষ হবে না ততদিন না তোরা কবরের বাড়িতে ডুববি। এটা আল্লাহ বলেছেন, তোদের চাহিদার শেষ হবে না যার সাইকেল আছে সেই চাই একটু হুন্ডার মধ্যে চড়ার জন্য, ঠিক কি না? যার হুন্ডা আছে সেই চাই একটু প্রাইভেট কারের মধ্যে চড়ার জন্য। আল্লাহ বলেন তোদের এই চাই চাই ভিক্ষুকের মতো চাওয়ার আন্ডিমেন চাওয়ার শেষ হবে না যতদিন না তোরা কবরের বাড়িতে ঢুকবি। শুরু করো না, নাউজুবিল্লাহ। কবরে ঢুকে যারা তোদের চাহিদার শেষ হবে না। আপনি যদি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কারণ আপনি যে পজিশনের মধ্যে আছেন এই পজিশনে পৌঁছাতে অনেকের বড় স্বপ্ন, ঠিক কি না? আপনি যেই পজিশনের মধ্যে আছেন ওই পজিশনে যাওয়ার জন্য অনেক সংগ্রাম করে অনেক মানুষ, কিন্তু আপনি শুকরিয়া আদায় করেন না। এজন্য আল্লাহ বলেন আল খাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, গোলাম তোদের চাহিদার শেষ হবে না তোদের চিন্তার শেষ হবে না যতদিন না তোরা কবরের বাড়িতে ডুববি। শেখ সাদী একজন
কবি আছেন যিনি বালাগুল উলা বিকামালি এই কবিতাটা লিখেছেন এই নাসিরটা লিখেছেন উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন আর চিন্তা করতেছে আমি একজন এত বড় একজন কবি আমার পায়ের মধ্যে পায়ে দেওয়ার মতো জুতা নাই অথচ আমি এত বড় একজন কবি এই বলে নিজে মন ছোট করে হাঁটতে 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 কিছু দূর গিয়ে দেখলেন যে একজন মানুষের দুটো পায় এবার আল্লাহর দরবারে হাত তুলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আদায় করি আপনি যে এত রহমানুর রহিম আপনি যে এত দয়ার সাগর আপনি চাইলে তো আমাকেও দুটা পা ছাড়া বানাতে পারতেন ঠিক কি না আপনি চাইলে তো আমাকে চাইলে ভিক্ষুক বানাতে পারতেন আপনি চাইলে তো আমাকে দুটো চোখ ছাড়া বানাতে পারতেন এই যে এত নিয়ামত দিয়েছেন এত মায়া মোহাব্বত করে আপনাকে আপনি যে আমাকে এত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ এজন্য মুমিন তাদেরকে বলা হয় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাযাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দেখবেন মুমিন ব্যক্তিরা যেখানেই দেখবেন আল্লাহর শুকরিয়া আদায় করবে কারণ কি আপনাকে এত সুন্দর চেহারা দিয়েছেন আপনাকে দশতলা বিল্ডিং এর মালিক বানিয়েছেন আপনাকে আল্লাহ চাইলে তো মুহূর্তের ভিতর ভিক্ষুক বানাতে পারতেন ঠিক কি না আপনাকে যত নহমত করে এত মায়া করে যে রব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিয়ে বানিয়েছেন তার কত দয়া তিনি কত দয়া করে আপনাকে এত সুন্দর চেহারা দিয়েছেন এত সুন্দর আকৃতি দিয়েছেন উনি চাইলে তো আপনাকেও ভিক্ষুকের মতো পাঙ্গা তালা হাতের মধ্যে ধরাই দিতে পারতেন ঠিক কি না শেখ সাহেব বলতেছেন আল্লাহর দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে এত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন আমার জুতা নাই কি হয়েছে আল্লাহ তো আমাকে এত সুন্দর আকৃতি দিয়ে গঠন দিয়ে বানিয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আলামিন এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহুম মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির গোলাম তোদের চিন্তার শেষ হবে না তোদের চাহিদার শেষ হবে না যতদিন না তোরা কবরের বাড়িতে ঢুকবি ঠিক কি না তাহলে এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় চিরস্থায়ী জীবন হলো কবর ঠিক কি না একই দিনে মাটির ভিতরে হবে ঘরে রে মন আমার কেন বাঁধো দালান ঘর একই দিনে মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো প্রাণ পাখি উড়ে যাবে এ দেহ পিঞ্জর ছেড়ে দরা তো বিষবিরবে তুমি যাবে চলে বন্ধু বাঁধব যত মাতা পিতা তারা সত সকলে হবে তোমার পরে রে মন আমার কেন বাঁধো দালান ঘর একই দিনে মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো আমাদের আসল ঠিকানা আখিরাত ঠিক কি না এজন্য আজকে বিষয় দেওয়া হয়েছে দুনিয়া চিরস্থায়ী নয় যাদের অন্তরে দুনিয়া স্থান পেয়েছেন যারা আরো চাই আরো চাই খালতের মধ্যে রয়েছেন ভিক্ষুকের স্বভাব যার অন্তরের মধ্যে রয়েছেন আল্লাহ বলেন তোদের চাহিদার শেষ হবে না যতদিন না তোরা কবরের বাড়িতে ঢুকবি আরো চাই যার একতলা বিল্ডিং আছে সেই চাই দুইতলা করার জন্য যিনি মেম্বার হয়েছেন সেই চাই একটু চেয়ারম্যান হওয়ার জন্য যিনি চেয়ারম্যান হয়েছেন উনি বলেন একটু ইউনিয়ন পরিষদ একটা উপজেলা এমপি হতে পারলে একটু ভালো হবে যিনি এমপি হয়েছেন উনি বলছেন না একটু মন্ত্রণালয়ের দায়িত্ব কয়েকটা ফেলে একটু ভালো হয় ঠিক কি না আমাদের চাহিদার কোনো শেষ নাই নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রওসিয়া গাউসুল আজম মাজি বান্দারি
আমিরুল আউলিয়া আমির ভণ্ডারী আওলাদে পাকে আমির ভণ্ডারী বারদিন ব্যাপী খতমে সালাওয়াত রাসূল মাহফিল আওলাদে আমির শাহ সুফি সৈয়দ মামুনুর রশিদ শাহ আমিরি মাদাজিল্লুল আলী মারহাবা 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 আজকের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন অত্র দরবারের সম্মানিত পীরে তরিকাত হযরতুল আলহাজ সৈয়দ শামুনুর রশিদ মামুনুর রশিদ আল কাদেরী সাহেব সবাই বলুন মারহাবা তাহলে আজকে যে বিষয় দেওয়া হয়েছে মানুষ টাকার প্রতি দাবিত হয়ে দুনিয়ার প্রতি দাবিত হয়ে আখিরাতকে বেমালুম ভুলে যায় আমাদেরকে যে একটা সময় চাটেন পিরিয়ড শেষে আমাদেরকে যে চলে যেতে হবে এটা আমরা সবাই ভুলে যাই ঠিক কি না এটা আমরা সবাই ভুলে যাই যার কারণে আমরা দুনিয়ার পিছনে ছুটতে আছি আমরা চিন্তা করি না যে একজন ভিক্ষুক আল্লাহ চাইলে তো আমাকে ভিক্ষুক বানাতে পারতেন ঠিক কি না আল্লাহ চাইলে তো আমাকে গরিবের হালতে বানাতে পারতেন আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছে আমরা শুকরিয়া আদায় করতে জানি না এজন্য রব্বুল আলামিন বলেন তোমাদের চাহিদার শেষ হবে না তোমাদের ডিমান্ডের শেষ হবে না তোমাদের আনলিমিটেড ডিমান্ড এগুলার শেষ হবে না যতদিন না তোরা কবরের বাড়িতে ঢুকবি আল্লাহ বলতেছেন তোমাদের চাহিদার শেষ হবে না আরো চাই এই আরো চাই আরো চাই এই জিনিসগুলোকে এই জিনিসগুলো মানুষকে দুনিয়ার মোহের মধ্যে আবৃত করে রেখেছে আমরা যে ভুলে গিয়েছি আমাদেরকে একটা সময় শেষে দুনিয়া থেকে বিদায় হতে হবে এটা আমরা সবাই ভুলে গিয়েছি আল্লাহর নবী বলেন এটা তোমাদের দুনিয়ার মুখী এই দুনিয়া দুনিয়া করতে করতে এক সময় তোমার হায়াতেই পুড়িয়া যাবে শ্বশুর বলেন না নাউজুবিল্লাহ এজন্য শুকরিয়া আদায় করতে হবে এজাজকে বলা হয়েছে মানুষকে কোন সময় মানুষের সম্পদগুলো পশু বানিয়ে বনী ইসরাইলের যুগের মধ্যে তিনজন যুবক সফরে বের হওয়ার সাথে সাথে কিছু দূর যাওয়ার সাথে সাথে ওনারা দেখতে পেলেন চারটা স্বর্ণের টুকরা কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা ওনারা তিনজন মানুষ স্বর্ণ টুকরা পেয়েছেন কয়টা চারটা ওরা তো মহা খুশি যে স্বর্ণের টুকরা আমাদের বাকি জীবন আর কষ্ট করে রাখবে না এগুলা বিক্রি করে আমরা আমাদের চোদ্দ গুষ্টি চলে যেতে পারবে এখন তিন বন্ধু মিলে স্বর্ণ টুকরা চারটা নিলেন নেওয়ার পর বললেন অনেক দূর হাঁটলাম এখন কি দেও লেগেছেন বেশি একজনকে পাঠালেন দোকানে খাবারের ব্যবস্থা করার জন্য খাবার একজন দোকানে গেলেন আর দুইজন সংকল্প করতে লাগলেন যে যেই দোকানে গিয়েছেন তাকে যদি মারে ফেলতে পারি তাহলে আর কোনো বাক বলারি করতে হবে না তুমি দুইটা আমি দুইটা ঠিক কি না তুমি দুইটা আমি দুইটা আর যিনি রুটি আনতে গেলেন উনি বললেন এই রুটির মধ্যে যদি বিষ মাখাই দিতে পারি তাহলে আর তো কোনো বাঘের কোনো প্রয়োজন নাই সবগুলো আমার এরকম মানুষ আছে না নাই নিজের ভাইয়ের সম্পদ আরেক ভাই আত্মসাৎ করে ফেলে খেয়ে ফেলতেছে যে এরকম আছে না নাই এই ডাকাতগুলোকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে রব্বুল আলামিন বলেন আমার হক আমি মাফ করে দেব আমি আল্লাহর দয়ার ক্ষমা দিয়ে তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব তুই যে তোর ভাইয়ের হক ধ্বংস করেছিস তোর মায়ের হক ধ্বংস করেছিস তোর প্রতিবেশীর হক ধ্বংস করেছিস এই হকগুলো তারা যতদিন ক্ষমা করবে না আমি আল্লাহ তোর এই গুনাহগুলো ক্ষমা করব না নাউজুবিল্লাহ এজন্য ওনারা ওই ব্যক্তি বললেন যে রুটির মধ্যে যদি বিষ মিশাই যদি নিয়ে যেতে পারি ওই দুইটাকে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার ওনারা দুইজন প্রতিজ্ঞা করলেন সংকল্প করলেন যে আসার সাথে সাথে তাকে মায়ের শুরু মারি ফেলতে পারলে দুইটা আমার দুইটা তোমার দেখেন মানুষের মধ্যে লোভ কিভাবে বাসা বাঁধে উনি কথা অনুযায়ী রুটির মধ্যে বিষ মেখে নিয়ে আসলেন বিষ মেখে নিয়ে আসার সাথে সাথে ওদেরকে দেওয়ার সাথে সাথে ওই দুজনের সংকল্প অনুযায়ী আসার সাথে সাথে মায়ের মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে নাউজুবিল্লাহ এখন দুইজন ওই দুইজন বললেন অনেকক্ষণ মারলাম এখন খিদে লেগেছে চলাক লুটি খাই বাক পরে হবে আর বাক কিসের তুমি দুইটা আমি দুইটা
এক তো কোনকে মারলাম যে কষ্ট হয়েছে আগে লুটি খেয়ে নি লুটি খেয়ে ওই দুইজন শেষ চারটা স্বর্ণের টুকরা পড়ে আছে নেওয়ার মতো কোনো মানুষ এটাই হলো দুনিয়ার জীবন সাতটা স্বর্ণের টুকরা পড়ে আছে নেওয়ার মতো মানুষ নাই তিনও জেনে ইন্তেকাল করেছেন আরো চাই দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার আরো চাই এই চাওয়ার তোদের শেষ হবে না যতদিন না তোরা কবরের বাড়িতে ঢুকবি এজন্য আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তিকে যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয় স্বর্ণের একটা যদি পাহাড় দেওয়া হয় সেই চাইবে আরেকটা স্বর্ণের পাহাড় কিভাবে করা যায় এত দিয়ে কি হবে একটা স্বর্ণের পাহাড় যদি আপনাকে দেওয়া হয় আপনার সদ্য পুরুষ খেয়ে তো ঘুরাইতে পারবে না তারপর আমার নবী বলেন তার আরেকটা স্বর্ণের পাহাড় কিভাবে করা যায় এটার পিছনে প্রতিযোগিতা হয়ে যাবে উস্তাদ শুরু বলো না আউযুবিল্লাহ এটা আমাদের খালত এটা আমাদের সবার বৈশিষ্ট্যের মধ্যে আছে আরো চাই আরো লাগবে আমার আরো কমতা লাগবে আমার আরো দাপট লাগবে আমার সব আমার এই দুনিয়াটাই আমার এই আরো চাই এই জিনিসটা মানুষদের মাঝে থাকার কারণে মানুষগুলো পদভ্রষ্ট হয়ে গেছে যখন আজরাইল যখন তার চোখের সামনে আসবে মালাকুল মউত যখন তার সামনে আসবে ওই যে ধন সম্পদ আপনি আত্মসাৎ করেছেন ওই ধন সম্পদ গুলা আপনার চোখের সামনে ভেসে উঠবে আর যেই ধন সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এখন মরলেই যে আপনি জাহান্নামে যাবেন আরেক চোখের মধ্যে জাহান্নাম ভেসে উঠবে শুরু বলুন না নাউজুবিল্লাহ আর যদি আপনি আশিক রসুল হন আর যদি আপনি আমিরুল্লাহ আলিয়ার প্রেমিক হন আর যদি গৌসে মাইজ ভান্ডারের প্রেমিক হন আপনি যদি শাইন শায়া আদালতের প্রেমিক হন আপনি যদি আল্লাহর ওলিদের প্রেমিক হন আপনি যখন মৃত্যুর বিছানার মধ্যে শয়ন হবেন ওই সময়ের মধ্যে আপনি এক চোখের মধ্যে আমির লাউলিয়াকে দেখতে পাবেন আপনি যদি আমির লাউলিয়াকে যদি অন্তরের মধ্যে মহাব্বতের স্থান দিয়ে থাকেন আপনার চোখের মধ্যে মুহূর্তের বিস্তর আমির লাউলিয়ার প্রেম হিসাবে আমির লাউলিয়ার চেহারা আপনার চোখে ভেসে উঠবে আশিক রাসূল এমনই হয় যদি আপনি নবীদ্রোহী হন আপনি যদি আমির লাউলিয়ার বিরুদ্ধে যান ইন্তেকাল করার আগে আগে আপনার চোখের মধ্যে জাহান্নাম ভেসে উঠবে জাহান্নামের কেমন আজাব জাহান্নামের মধ্যে এখন যাওয়ার সাথে সাথে আপনার জন্য কেমন আযাবের ব্যবস্থা আছে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা আমার নবীর বিরুদ্ধে যায় যারা নবী পাকের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের জন্য দুনিয়াও লানত ঠিক কিনা দুনিয়াও তাদের জন্য লানত কেমন লানত দেখবেন তার জানাজার সময় জানাজা সঠিকভাবে হবে না দেখবেন তার জানাজার সময় তার ছেলে তার জানাজার সামনে মারি কাবে মায়ের ঠিক কিনা দেখেন নাই কিছুদিন আগে ফ্রান্সের একজন চিত্রকার আমার নবীর ব্যঙ্গ চিত্র অঙ্কন করেছেন উনি নিজেই জানেন মুসলমানরা পাইলে তাকে মাটির সাথে মিশাই নেবেন কারণ আমাদের জান আমাদের আকা আমাদের ঈমান আমার রহমতুল লিল আলামিন ঠিক কিনা ওই নবীর সামনে ওই নবীর বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তোলে আমরা মুসলমানরা জানি কে কিভাবে সেই আঙ্গুল ভেঙে দিতে হয় ঠিক কিনা ওই নবীর শানে আজমতের ব্যাপারে যারা কটূক্তি করবে আমরা মুসলমানরা জানি কিভাবে তাদেরকে শায়েস্তা করতে হয় ঠিক কিনা সেই জানে মুসলমানদের তাকে আমার আমি রেহাই পাবো না সেজন্য তার বডিগার্ড বৃদ্ধি করা হয়েছে সব সময় তাকে পুলিশি পাহারার মধ্যে রাখা হয় তখন উনি যখন রাস্তা দিয়ে প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছেন এমন ভাবে আল্লাহ আযাব দিয়েছেন আল্লাহ বলেন কার দিকে তুই আঙ্গুল তুলেছিস যেই নবীকে আমি হাবিবুল্লাহ বলেছি যেই নবীকে আঘাত আসলে যেই নবীর মন অসন্তুষ্ট হলে আমি রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাযিল করি হাবিব মনসুদ করি না বলে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ হাবিব মনসুদ করি না আপনাকে আমি এমন এমন সম্মান দেব আপনি মনসুদ করে থাকতে পারবেন না আপনি রাজি হয়ে যাবেন সুবহানাল্লাহ তা আপনি যখন ওই নবীর বিরুদ্ধে গেলেন আল্লাহ বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা তোর জন্য দুনিয়াও লানত আখিরাতেও লানত এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তার শরীরটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সেজন্য
দেখবেন যারা দুশমনে রাসূল ওই ব্যক্তিরা দুনিয়াও কেমন লানত হবে তারা যখন ইন্তেকাল করবে তাদের চেহারা দিয়ে একটা জাহান্নামী জাহান্নামী ভাব ভেসে উঠবে যদিও বা চেহারার মধ্যে অনেক সৌন্দর্য ছিল দুনিয়ায় থাকতে কিন্তু ইন্তেকাল করার সাথে সাথে তার চেহারা দিয়ে একটা জাহান্নামী ভাব ভেসে উঠবে কারণ দুশমনে রাসূল এখনই মোল্লা তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে এজন্য রব্বুল আলামিন বলেন ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره واعد لهم عذابا مخينا নিশ্চয় নিশ্চয় যারা আমার নবীর বিরুদ্ধে যায় যারা আমার নবীর বিরুদ্ধে বুঝতেন নেই তাদের জন্য দুনিয়া ও লানত আর যখন তারা ইন্তেকাল করবে ইন্তেকাল করার সাথে সাথে নবীর শানে যে বিয়াদবি করেছে ওই চোখ দিয়ে জাহান্নামটা বেশি উঠবে নাউজুবিল্লাহ তাদের চোখ দিয়ে জাহান্নাম বেশি উঠবে আরেক চোখ দিয়ে যেভাবে মানুষকে টকিয়েছেন যেভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছেন ওই সম্পদগুলো তার চোখের সামনে বেশি উঠবে আর যদি আপনি গোলামে মুস্তাফা হন আমির আউলিয়ার প্রেমিক হন আর যদি আপনি আমির আউলিয়ার আশেক হন ইন্তেকালের সময় সাগরাতের বিছানার মধ্যে আমির আউলিয়ার চেহারাটা আমির আউলিয়া আপনার চোখের সামনে এসে উপস্থিত হয়ে যাবে আমির আউলিয়া আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আপনার মৃত্যুর কষ্টটা আপনার মৃত্যুর মতো লাগবে না আপনার জানটা স্মুথলি কোনো কষ্ট ছাড়া আপনার জানটা রূহ থেকে বের হয়ে যাবে সুসুর বলুন সুবহানাল্লাহ এভাবে আশিক রাসূলুল্লাহ ইন্তেকাল করবেন এজন্য রব্বুল আলামিন বলেন আমার গোলামরা আমার বান্দারা নিজের জীবনটা আমি আল্লাহর প্রেমে কোরবান করে দেওয়ার কারণে তাদের ইন্তেকালটা মুনাফিকদের মতো হবে না তাদের ইন্তেকালটা মুমিনের মতো হবে সুসুর বলুন সুবহানাল্লাহ মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক কেন চিনিলি না রে মন কেন চিনিলি না রে মন গোসলা জমজ বান্দারি মাওলানা কেমন কেন চিনিলি না রে মন কেন চিনিলি না রে মন গোসলা জমজ বান্দারি গোসলা জমজ বান্দারি গোসলা জমজ বান্দারি মাওলানা কেমন কেন চিনিলি না রে মন গোসল আজম আমির বান্দারি মাওলানা কেমন কেন চিনিলি না রে মন কেন বুঝিলি না রে মন গোসল আজম মাজ বান্দারি মাওলানা আকাশে বাতাস আর দেবদেবতা তাদের আর আকাশ বাতাস আর দেবদেবতা তাবেদার যাহার হুকুমে চলে যাহার হুকুমে চলে এই ত্রিভুবন কেন চিনিলি না রে মন গৌসুল আজম আমির বান্দারি মাওলানা কেমন কেন চিনিলি না গৌসুল আজম আমির বান্দারি মাওলানা কেমন কোরআনে কই চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে কোরআনে কই চিনতে পারে সৃষ্টি জগতে সংসারে নাচিনিয়া মরিয়া গেলে নাচিনিয়া মরিয়া গেলে জীবন জীবন কেন চিনিলি না রে মন গৌসুল আজম মাওলানা কেমন কেন গৌসুল আজম আমির বান্দারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম এই আমির আউলিয়ার দরবারের মধ্যে আদরের কালাশোনার একটা বাণী হলো এখানে যারা হেঁটে যাবে এই আমির আউলিয়ার আঙ্গিনা দিয়ে যারা হেঁটে যাবে
তাদেরকে না নিয়ে আমিরুল আউলিয়া জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ, এটা কেমন না হলো আমিরুল আউলিয়া ওনার কারামতের মধ্যে যদি আমরা লক্ষ্যপাত করি, দৃষ্টিপাত করি, দেখতে পাবো উনি আমিরুল আউলিয়া এমনি হয় নাই। উনি আমিরুল আউলিয়া হওয়ার পিছনে কারণ যদি আপনি দেখতে পান, উনি দুনিয়াকে প্রাধান্য দেন। ওনার মধ্যে ভক্তি কেমন ছিল, আদব কেমন ছিল, আপনার বুহারি শরীফ মুসলিম শরীফ পড়তে হবে না, আমিরুল আউলিয়ার জীবন এটা পড়েন। আদব কাকে বলে? যিনি হযরত কেবলার দরবারের মধ্যে, যিনি আমিরুল আউলিয়া হযরত কেবলার দরবারের মধ্যে যিনি রয়েছেন, ওনার ব্যাপারে হযরত কেবলা বলেছেন যে আমার এই হাতটা জান্নাতে যাবে, এই হাতটা জাহান্নামে যাবে। সবাই ভক্ত মুরিদ যারা রয়েছেন সবাই ডান হাত ধরে বললেন যে সবাই জান্নাতে যেতে চায়, ঠিক কি না? কেউ তো জাহান্নামে যেতে চায় না, সবাই আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু আদরের কালা শোনা, আমরা হলে সবাই ডান হাত ধরতাম, আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু উনি বললেন না, আমার হযরত কেবলার বাম হাত যদি জাহান্নামে যায়, আমি কালা শোনা, আমি আমিরুজ্জামান জাহান্নামে যাব। সুবহানাল্লাহ, ভক্তি কা, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাজি ভান্ডারি, আমিরুল আউলিয়া আমির ভান্ডারি। দেখেন প্রেম কাকে বলে? আমরা হলে ডান হাত ধরতাম। আর উনি বললেন আবার আদরের কালা শোনার, যদি বাম হাত জাহান্নামে যায়, আমার গোসে বান্নারের বাম হাত যদি জাহান্নামে যায়, আমি আদরের কালা শোনার নির্দ্বিধায় জাহান্নামের মধ্যে যেতে রাজি। এজন্য উনি একটা বাণী করলেন, এই যে আমার মাইজবান্ডার দরবার শরীফের মধ্যে যত ভক্ত মুরিদ রয়েছেন সবাই একদিকে, তুমি আদরের কালা শোনা আরেকদিকে। সুবহানাল্লাহ, অর্থাৎ মাইজবান্ডার দরবার শরীফের কমপ্লিট, তুমি তুমি একদিকে আর মাইজবান্ডার দরবার শরীফের মধ্যে যত ভক্ত মুরিদ আছে সবাই একদিকে, অর্থাৎ তোমার দাম আমার কাছে সবচেয়ে বেশি। আদবের কারণে আমিরুজ্জামান আমিরুজ্জামান হয়েছেন, আদরের কালা শোনা হয়েছে, এমনি হয় নাই, আমরা হলে তো ডান হাত ধরতাম, সবাই জান্নাতে যেতে চাই। ওনার মেধা কেমন, ওনার ভক্তি কেমন, পীরের প্রতি ভক্তি কেমন, আদব কেমন, দেখেন আমার হযরত কেবলার বাম হাত যদি জাহান্নামে যায়, আমি নির্দ্বিধায় খুশি মনে আমি জাহান্নামের মধ্যে যেতে রাজি। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু বিদ্দুনিয়া ওয়াল আখিরাহ। আবার ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, এই বাতিলরা, ওয়াহাবিরা, নজদিরা, জামাতিরা, খবরদার, আমার আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বলার সময় হুশ করে বলবা, যেমন ইচ্ছা তেমন বলা যাবে না। আলা খবরদার, ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় নিশ্চয় যারা আমার প্রেমে জীবন কুরবান করেছেন, যাদেরকে আল্লাহর ওলি বলা হয় তাদের ব্যাপারে কথা যেমন ইচ্ছা তেমন বলা যাবে না। কারণ তোদের মতো টাকার পিছনে গিয়ে নিজের ইমান বিক্রি করে নাই, তোদের মতো টাকার জন্য নিজের ইমান বিক্রি করে নাই, তারা কিন্তু আমার প্রেমে নিজের পুরোটা জীবন লাইফ কুরবান করেছেন, এই জন্য আমি আল্লাহ তাদের উপর খুশি হয়েছি, তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে গিয়েছে, তাদের জবানগুলো আমি আল্লাহর জবান হয়ে গিয়েছে, তারা যখন হাঁটে কেমন জানি আমি আল্লাহ তাদের কদমের মাধ্যমে আমি আল্লাহ হাঁটতেছি। তারা যখন কথা বলে, তারা যখন মুখ দিয়ে কথা বলে, তারা কথা বলে না, আমি আল্লাহ তাদের মুখ দিয়ে কথা বলতে থাকি। আল্লাহ বলেন তাদের, তারা এমন ভাবে আমার আমি আল্লাহর কাছে মকবুল হয়েছেন, তারা যখন কথা বলে কেমন জানি আমি আল্লাহ তাদের মুখ দিয়ে আমি আল্লাহ নিজেই কথা বলতেছি। সুস্থ বলুন কেমন, দেখেন এই জন্য আল্লাহ খবরদার করে দিয়েছেন যেমন ইচ্ছা তেমন বলা যাবে না, কারণ তারা আমি আল্লাহর প্রেমে নিজের লাইফটা কোরবান করেছেন। সুবহানাল্লাহ, আমিরুল আউলিয়া উনি এমনি আমিরুল আউলিয়া হয় নাই, ওনার আদব কেমন ছিল, সেজন্য এই দরবার আদবের দরবার, ঠিক কিনা? এই দরবার আদবের দরবার,
যে যত আদব দেখাতে পারবে সেই আমির আউলিয়ার তত কাছে যাবে, ঠিক কি না? যার মধ্যে আদব নাই সেই ব্যক্তি কখনো আমির আউলিয়ার দরবারের মধ্যে থাকলেও যদি আদব না থাকে, এখানে অনেক বাতিল বেরকার আছে না নাই? এদিকে হাজার হাজার বাতিল বেরকারা হাঁটে, আমির আউলিয়া তাদের ব্যাপারে উক্তি করেছেন, অর্থাৎ আমার ভক্ত মুরিদ আশেকরা যদি আমার দরবারের আঙ্গিরা দিয়ে কখনো হেঁটে যায়, আমি কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সারা জান্নাতে যাব না। তো এখানে তো অনেক নজদিরা হাঁটে, অনেক বাতিলরা হাঁটে, তো কাদের ব্যাপারে বলেছেন আমির আউলিয়া? তাদেরকে বলেছেন দাদা, আমির আউলিয়ার মহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে তাদেরকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন এই আমিত্ব না থাকার কারণে আরো চাই, এটা না থাকার কারণে আমির আউলিয়া আমির আউলিয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আল-খাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, গোলাম তোদের চাহিদার শেষ হবে না, তোদের চাওয়ার শেষ হবে না যতদিন না তোরা কবরের বাড়িতে ঢুকবি। কার কথা? আল্লাহর কথা। চাহিদার শেষ হবে না, এখনই মরে যাবে, তারপরও তার সুদের মধ্যে জড়িত, বিভিন্ন হারাম কাজের মধ্যে জড়িত, আল্লাহ বলেন তোদের এই চাওয়ার আরো চাই আরো চাই, এটার মন মানসিকতা শেষ হবে না যতদিন না তোরা কবরের বাড়িতে ঢুকবি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই আরো চাই জিনিসটা আমাদেরকে মোহের মধ্যে ফেলে রেখেছে, আমরা ভুলে গিয়েছি যে আমাদেরকে চলে যেতে হবে। দাদা গেল, বাবা গেল, আমরাও একদিন চলে যাব, কথা বলেন ঠিক কিনা? সবাইকে চলে যেতে হবে, কিন্তু আমরা মানতে রাজি নই আমরা যে চলে যাব। আমরা আরো চাই যত ভালো করবে সেই আখিরাতের মধ্যে তত কামিয়াবি হবে, ঠিক কি না? যার ফলাফল যত ভালো হবে সেই আখিরাতের মধ্যে তত ভালো রেজাল্ট পাবে। এজন্য আমার নবী বলেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য কেচ্ছরূপ, যে যত ভালো করবে তার জন্য আখিরাতের মধ্যে উত্তম প্রতিদান আল্লাহ ব্যবস্থা করবেন। সুসুর বলুন সুবহানাল্লাহ। হারা গুম্বদে জো দেখোগে জমানা বলে যাওগে, জোরে পড়েন না। হারা গুম্বদে জো দেখোগে জমানা বলে যা, নাই তেরা ও জিয়াদা চাঁদে তারে আপনে মেরে আকা কো দেখোগে, নারে তাকবীর, নারে রিসালত, নারে গাউসিয়া। সভাপতি রাগম, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের মধ্যে বসলে সৌন্দর্য বৃদ্ধি হয়, এটা এমন একটি দরবার যেখানে আদবটাই প্রাধান্য দেওয়া হয়, ঠিক কি না? আদব নাই, আদব না থাকার কারণে শয়তানও কিন্তু আমাদের সে অনেক কোটি গুণ ইবাদত করেছেন, জান্নাতি না জাহান্নামী। কারণ কি? সামান্য অহংকার থাকার কারণে। তো আশিক রাসূলরা কেমন হয়, আমির আউলিয়ার ভক্তরা কেমন হয়? এখানে বসার জন্য তো অনেক সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু আশিক রাসূলরা যখন আমির ভান্ডার ঢুকবে সাথে সাথে জুতা খুলে ফেলবে, কারণ এটা আদবের দরবার, যে যত আদব দেখাতে পারবে সেই তত আমির আউলিয়ার কাছে চলে যাবে। সেজন্য এটা আদবের দরবার। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা অবশ্যই মাহফিলের মধ্যে বসেছেন। হারা গুম্বদে জো দেখোগে জমানা বলে যাওগে, মেরে আকা কো দেখোগে জমানা বল, আগর তৈবা কো যাওগে তো আনা বলে যাওগে, ঠিক কি না? আশিক রাসূলুল্লাহ যখন মদিনায় মুনাওয়ারা যাবে, আমার রাসূলের রওজায়ে পাক, আমার রাসূলের শব্দে গুম্বদ যখন দেখবে, তখন তারা এই বাংলাদেশে আশা ভুলে যাবে। মেরে আকা কো দেখোগে জমানা বলে যাওগে, হারা গুম্বদ জো দে
जमाना भूल जा, नहीं तेरा वो जियादा चाद तारे अपने लंगड़ी पर, मेरे याका को देखोंगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोंगे जमाना भूल जाओगे, मेरे याका को देखोंगे जमाना भूल जाओगे। टिकिना आशिक रसूलुल्लाह जखन नबी पाकेर मदीनाय मनोवरा जखन जाबे তখন তাদের চোখ দিয়ে অঝরে কান্না ঝরে দেবে। শুনেছি এই নবীটা নাকি মদিনায় পাকের মধ্যে শুয়ে আছেন, যেই নবীটা দুনিয়ায় আসা থেকে শুরু করে এখনো পর্যন্ত রওজায়ে পাকের মধ্যে রব্বি হামিলি উম্মতি বলে বলে কান্না করে, মদিনায় মনোয়ারা দেখবে আর চিৎকার করে কান্না করবে, সালাতু সালাম দিবে। শুনেছি এই নবীটা নাকি দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে কারো কথা বলে নাই, কারো কথা বলে নাই, যাদের কথা বলেছেন যেই কথা বলেছেন সেই কথাটা হলো রব্বি হাবলি উম্মতি। ঠিক কিনা? সেজন্য আশিক রাসূলুল্লাহ যখন মদিনায় মনোয়ারার মধ্যে যাবেন তখন তাদের চোখ দিয়ে অঝরে কান্নার কান্না বের হবে, কারণ যেই নবীটা আমার জন্য আপনার জন্য সর্বদা কান্না করে সেই নবীটা নাকি এই রজায়ে পাকের মধ্যে আছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূলদের চোখের মধ্যে অজরে কান্না জুড়ে দেবেন। সেজন্য আজকের বিষয় হলো আমরা থাকতে আসি নাই, আমাদেরকে একটা সময় শেষে সবাইকে চলে যেতে হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ রিমাইন্ডার দিচ্ছেন যে তোমরা এখানে থাকার জন্য আসো নাই, এখান থেকে তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আখিরাত চিরস্থায়ী জীবন, সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ألخاكم التقاصر حتى زرتم المقابر، এই সূরার সেন্ট্রাল থিম হলো আমরা থাকতে আসি নাই, আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কি না? এইজন্য তারাই সালাক মানুষ যারা নিজের জীবনকে গোলামে মুস্তাফার রং দিয়ে সাজিয়েছেন, যাদের যাদের জীবনটা আমির লাউলিয়ার জীবনী দিয়ে সাজিয়েছেন, আদর্শ দিয়ে সাজিয়েছেন, তারা মরলেই তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। যাদের জীবনটা আমির লাউলিয়ার আদর্শ দিয়ে সাজাবেন, আমার রসুলের মাদানী রং দিয়ে সাজাবেন, ওই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে সাময়িক কষ্ট করলেও মরার সাথে সাথে তাদের জন্য আটটা জান্নাত ওপেন হয়ে যাবে, সুবহানাল্লাহ। এখানে সমাপ্ত করলাম। ওয়াহিদুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।